হ্যালো গাইস, আজকে আবারও চলে এলাম। আজকে সকালবেলায় একটা নতুন ডেলিভারি এসছে, একটা অর্ডার দিয়েছিলাম সেটা এসছে। তো কি এসছে সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন, আমি এখন জাস্ট আনবক্সিং করছি, যদিও এটা কোনো স্পন্সরশিপ নয়। তো খুব গরমের জন্য এটা আমি কিনলাম। তো বেশ কিছুদিন আগে থেকে অর্ডার দিয়েছিলাম কিন্তু এলো না, আজকের এলো সকালে। তো দেখুন, এখন আমি খুলছি, খোলার পর দেখা যাক এর মধ্যে কি থাকে। তো দেখতেই পাচ্ছেন একটা কুলার অর্ডার দিয়েছিলাম, তো অনেক দিন পরেই এলো। তো এখানে আমাদের যা গরম সেখানে হচ্ছিল না এমনি সিলিং ফ্যান বা টেবিল ফ্যানে, তো বাধ্য হয়ে এটা কিনলাম। সিলিং ফ্যানের থেকে একটু বেশি পড়লো যদিও, তো কিছু করার নেই, বাধ্য হয়ে কিনতে হলো। তো দেখুন, জাস্ট এটাকে এখন খুলছি, খোলার পর এটাকে চালাবো, দেখবো কেমন কি বাতাস হচ্ছে। যদিও জানি এসির মতন হবে না, তবুও গরিবের এসির থেকে কিছুটা ঠান্ডা বাতাস হলেই আমাদের চলে যাবে। তো সেই জন্য এটা এখন দেখছি, আর এটাকে নিয়ে গিয়ে একটা জায়গায় বসাবো, বসিয়ে হচ্ছে এখানে জল দেবো, জল দেওয়ার পর কেমন কি বাতাস হচ্ছে সেটাই দেখার। তো চলুন আগে এটাকে প্লেস করে দিই, কোথায় বসানো হবে সেটা, তারপর দেখা যাচ্ছে যে এখান থেকে কেমন কি বাতাস হয়। এখন হচ্ছে জল ঢালছি, জল দিয়ে কুলারকে চালাতে হবে, তাহলে একটু ঠান্ডা বাতাস পেলেও পেতে পারো। তো যাই হোক, কেমন হয় সেটাই দেখার। মোটামুটি দেখছি ঠান্ডা বাতাস হচ্ছে। এই গরমের দিনে যদি ভালো থাকতে হয়, যদি শরীরকে ভালো রাখতে হয়, আমার মনে হয় সকালবেলাতে একটু পান্তা, সঙ্গে একটু আলু মাখা, তার সঙ্গে যদি এইরকম চিংড়ি মাছের মাখা দিয়ে, চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে মাখা দিয়ে যদি পান্তা পাওয়া যায় সেটা খুব একটা খারাপ হয় না। তো আজকের ভিডিও কেমন লাগলো সেটাই জানাবেন তো কমেন্টে। ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।